হেই হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মণি শঙ্কর আর আজকের এই ভিডিওতে কলকাতা মেট্রো রেলওয়ে কিছু আপডেট নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলব এর আগে মেট্রো রেলের লেটেস্ট যে আপডেট যেটা লাস্ট দিয়েছিলাম আপ টু আঠাশ ছয় দু হাজার একুশ পর্যন্ত ঠিক আছে তো তারপরে অনেক অনেক দিন ট্রেন বন্ধ ছিল সব কিছু চলে নি তারপরে অনেকটা আপডেট হয়েছে তো সেই আপডেটটা কিন্তু আজকে দেব আপডেটটা অনেক দিন বেশ মানে কয়েকদিন আগে থেকে প্রায় চলছে ঠিক আছে এবং মাঝে অনেক কিছু ট্রেন অনেক বেড়েছে বাট সেগুলো দেওয়া হয়নি এখন যা লেটেস্ট আপডেট যেটা চলছে সেটা নিয়ে আপনাদেরকে আমি বলবো ভিডিও শুরু করার আগে বলবো চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে যাতে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান তো ভিডিওটা স্টার্ট করি আগের যে ভিডিওগুলো আমি আপডেটের যে ভিডিওগুলো বানিয়েছিলাম মেট্রো রেলের উপরে তো সেখানে অনেকেই প্রচুর মানুষ কমেন্ট করেছেন এবং প্রচুর মানুষের অনেক কোয়ারিস আছে তো আমি সেই কোয়ারিসগুলোর কিছু কিছু কোয়ারিস আপনাদেরকে বলছি এবং তার অ্যান্সারও আমি দিয়ে দিচ্ছি সঙ্গে তার থেকে অনেকেরই কোয়ারিজ ক্লিয়ার হয়ে যাবে আজকেই মানে আজকে আমি যেমন ভিডিও বানাচ্ছি তো আজকেই সকালের দিকে একজন কমেন্ট করেছেন মৌসম মল্লিক বলে উনি বলছেন এখন কি টোকেন দিচ্ছে নাকি কি এখনও স্মার্ট কার্ড কিনতে হচ্ছে দাদা ঠিক আছে মানে আজকের ডেট দিয়ে দিয়েছে তেরো নয় দু হাজার একুশ তো যেটা মৌসম মল্লিক কিংবা যারা এই টাইপের কোশ্চেন করছেন তাদেরকে আমি বলি টোকেন এখন দিচ্ছে না ঠিক আছে এবং টোকেন কবে থেকে দেবে সে ব্যাপারে কোনো ইনফরমেশান কিন্তু এখনও পর্যন্ত নেই আপাতত আমিও পাইনি ঠিক আছে তো যদি এই রিলেটেড কিছু ইনফরমেশান পাই আমি আপডেট দিয়ে দেব তো এটা ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ এবং অনেকে কোশ্চেন করেন যেহেতু টোকেন দিচ্ছে না সেহেতু ট্রাভেল করার জন্যে আপনাদেরকে মেট্রো রেলের যে কার্ড দিচ্ছে স্মার্ট কার্ড কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং স্মার্ট কার্ড নেওয়ার জন্যে মিনিমাম একশো টাকা খরচা করতে পারেন ঠিক আছে একশো টাকা লাগবে তার মধ্যে ষাট টাকা হচ্ছে সিকিউরিটি মানি হিসাবে কার্ডে জমা রাখে এবং চল্লিশ টাকা ব্যালেন্স ব্যালেন্স দেয় যে ব্যালেন্সটা ইউজ করে কিন্তু ট্রাভেল করা যায় ঠিক আছে এবং অনেকের হয় দেখা যাচ্ছে একদিনই হয়তো যাতায়াত করবেন তার জন্য মেট্রো তো প্রয়োজন তার জন্য হয়তো কার্ড নিয়েছেন তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু মেট্রো কাউন্টারে কিন্তু আবার যদি ট্রাভেল করার পরে কার্ডটা ফেরত দেয় তো যে টাকা কার্ডে থাকবে সে ব্যালেন্স হোক এবং সিকিউরিটি মানি সবটাই কিন্তু রিটার্ন করে দেয় ঠিক আছে তো এটা আমি বলে দিলাম আগেও বলেছি হয়তো হ্যাঁ এবার হচ্ছে আসি মেট্রো রেলের যে কি আপডেট আছে সেটা নিয়ে মেট্রো রেলের এখানে আমি যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখব আপনারা চাইলে লিংকে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক থ্রু দিয়ে এখানে আপনি দেখে নিতে পারেন ঠিক আছে এখানে মেট্রো রেলের পুরো টাইম টেবিল দেওয়া আছে ঠিক আছে এবং এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে মেট্রোর সার্ভিসেস উইথ এফেক্ট ফ্রম এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে মেট্রোর সার্ভিসেস উইথ এফেক্ট ফ্রম সিক্স নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন নর্থ সাউথ করিডর ফ্রম মন্ডে টু ফ্রাইডে ঠিক আছে এখান থেকে টোটাল তিন ডকুমেন্ট স্লট দিয়েছে টাইম টেবিলের একটা হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এবং একটা শনিবার এবং একটা রবিবারের জন্য ঠিক আছে এটা হচ্ছে যেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যে মেট্রোটা চলছে নর্থ সাউথ করিডর সেইটার আর কি মানে মানে এখানে টাইম টেবিলটা দেওয়া আছে তো এখানে কী আছে এখানে দেখুন পরিষ্কার দেওয়া আছে যে এখানে সকাল সাড়ে সাতটা থেকে দমদম থেকে ছাড়ছে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে এবং সাড়ে সাতটা থেকে কবি সুভাষ থেকেও ছাড়ছে যেটা দক্ষিণেশ্বর যাবে ঠিক আছে এই যেখানে দেখতে পাবেন এটা কবি সুভাষ থেকে ছাড়ছে আর একটা দমদম থেকেও কিন্তু সাড়ে সাতটা থেকে ছাড়ছে ঠিক আছে এবং অপোজিট ডিরেকশানে যদি দেখেন সেক্ষেত্রে এখানে দমদম থেকে কবি সুভাষের দিকে সাড়ে সাতটা থেকে ছাড়ছে এবং দক্ষিণেশ্বর থেকেও কবি সুভাষ দিকে কিন্তু ঠিক সাড়ে সাতটার সময় কিন্তু ছাড়ছে ঠিক আছে তো এই হলো এবং এটা হচ্ছে ছাড়ার টাইম ঠিক সাড়ে সাতটা থেকে যেমন চলছে এবং এখানে কি কখন কি টাইম ট্রেন চলছে কোন টাইমে মেট্রো ট্রেন মেট্রো চলছে সেটা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু টাইম টেবিলটা দেখে নেবেন এবং এখানে লাস্ট যে ট্রেন চলছে কিন্তু এখানে লাস্ট দেখতেই পাচ্ছেন এখানে সাড়ে নটা থেকে কিন্তু কবি সুভাষ থেকে ছাড়ছে এবং এখানে ঠিক সাড়ে নটা থেকে কিন্তু দমদম থেকেও কিন্তু ছাড়ছে ঠিক আছে এবং নটায় আঠারো এখানে হচ্ছে এটা দক্ষিণেশ্বরে নটায় আঠারো থেকে লাস্ট ছাড়ছে এবং দমদম থেকে ঠিক সাড়ে নটার সময় কিন্তু দমদম থেকে ছাড়ছে কবি সুভাষের উদ্দেশ্যে ঠিক আছে এটা হচ্ছে এই শিডিউলটা পুরো সোমবার থেকে কিন্তু শুক্রবার পর্যন্ত কিন্তু চলছে আর স্যাটারডে যদি কথা বলি এখানে স্যাটারডে এখানে বলছে মেনটেন্যান্স স্পেশাল ফর এসেন্সিয়াল স্টাফ অন স্যাটারডে অ্যান্ড সানডে ঠিক আছে এবং স্যাটারডে সানডেতে এসেন্সিয়াল স্টাফটা কিন্তু এখানে যাতায়াত করবেন কারা যাতায়াত করবেন সেটা এখানে দেওয়া আছে বাট আমি বলে রাখি ওটা পরে বলছি আমি এটা শিডিউলটা বলেই নিই ঠিক আছে যাতায়াত কিন্তু যাতায়াত সবাই করছে আলাদা করে কিন্তু রকম চেকিং করছে না যে কারা আর কি তাদের আইডি কার্ড চেকিং করছে এরকম কিছু হচ্ছে না ঠিক আছে তো সবাই মোটামুটি যেতেই পারছে দেখছি আশা করি কোনোরকম প্রবলেম হবে না এটা নিয়ে এবং স্যাটারডের যদি কথা বলি স্যাটারডে এখানে বলছে স্যাটারডে মেট্রো সার্ভিসেস উইল এফেক্ট ফ্রম সিক্স নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন নর্থ সাউথ করিডর তো এখান থেকে কবি সুভাষ থেকে ঠিক কিন্তু রাত্রে আটটায় ছাড়ছে ও সরি এটা স্যাটারডে স্যাটারডেতে কিন্তু অন্য দিন যেমন সাড়ে সাতটার সময় ছাড়ছে সেটার ক্ষেত্রে এখানে কিন্তু আটটার সময় কিন্তু ছাড়ছে হ্যাঁ কবি সুভাষ থেকে কিন্তু আটটার সময় ছাড়ছে এবং দক্ষিণেশ্বর থেকেও আটটার সময় কিন্তু ছাড়ছে কবি সুভাষের দিকে যাওয়ার জন্য ঠিক আছে এটা শনিবারে এবং দমদম থেকেও ঠিক আটটার সময় কিন্তু কবি সুভাষের দিকে একটা ট্রেন ছাড়ছে ঠিক আছে তো এই হচ্ছে স্টেটাস অন্যান্য দিনের মতো শনিবারেও সব ট্রেন চলছে হয়তো না কিছু ট্রেন হয়তো কম আছে বাট অনেক ট্রেনই কিন্তু চলছে এবং হচ্ছে এখানে লাস্ট ট্রেন আছে নটা সাড়ে নটার সময় কিন্তু শনিবারে লাস্ট ট্রেন সাড়ে নটার সময় ছাড়ছে একটা কবি সুভাষ থেকেও সাড়ে নটার সময় ছাড়ছে এবং দমদম থেকেও কিন্তু কবি সুভাষের দিকে যাওয়ার জন্য ঠিক সাড়ে নটার সময় ছাড়ছে এবং সাড়ে নটার নটায় আঠারোতে অন্যদিন যেমন মানে আর কি লাস্ট যেভাবে চলে দক্ষিণেশ্বর থেকেও কিন্তু নটায় আঠেরোতে ছাড়ছে মানে লাস্ট ট্রেন ছাড়ার টাইম কিন্তু অন্য দিনের সাথে শনিবারও একই আছে এবার আছে সানডেতে সানডের ক্ষেত্রে যদি বলা হয় দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে দশটার সময় আর কবি সুভাষ থেকেও কিন্তু ফার্স্ট ট্রেন ছাড়ছে রবিবারের ক্ষেত্রে কিন্তু ঠিক দশটার সময় ঠিক আছে ঠিক আবার এখানে যদি হয় দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর থেকেও ফার্স্ট ট্রেন ছাড়ছে রবিবারে ঠিক দশটার সময় এবং দমদম থেকেও কিন্তু ঠিক দশটার সময় কিন্তু ছাড়ছে এটা হচ্ছে রবিবারের জন্য ঠিক আছে এবং রবিবারের লাস্ট ট্রেন ঠিক আছে রবিবারের লাস্ট ট্রেন ছাড়ার টাইমটাও কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু লাস্ট লাস্ট ট্রেন ছাড়ার টাইমটা কিন্তু সেম আছে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে নটার সময় কিন্তু কবি সুভাষ থেকে ছাড়ছে ঠিক আছে আর অন্যদিনও যেমন ঠিক নটায় আঠারোয় দমদম দক্ষিণেশ্বর থেকে ছাড়ছিল এবং ঠিক সাড়ে নটার সময় দমদম থেকে ছাড়ছিল ঠিক আছে লাস্ট ট্রেন তো এটা লাস্ট ট্রেন ছাড়ার টাইম কিন্তু প্রত্যেক দিনই একই আছে ঠিক আছে আরেকটা যেটা এখানে দেখাচ্ছে এটা মেট্রো সার্ভিসেস উইথ এফেক্ট ফ্রম সিক্সটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অনওয়ার্ডস ইন ইস্ট ওয়েস্ট করিডর ফ্রম এইট আওয়ার্স টু টোয়েন্টি আওয়ার্স মন্ডে টু স্যাটারডে ঠিক আছে তো এখানে ইস্ট টু ওয়েস্ট মেট্রোও কিন্তু আপডেট দিয়েছে যেটা এটা জুলাইয়ের ষোলো তারিখ থেকে কিন্তু অলরেডি চলছে ঠিক আছে এটা সকাল আটটা থেকে চলছে এবং রাত আটটা পর্যন্ত কিন্তু সোমবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু এই মেট্রোগুলো কিন্তু চলছে আর এখান থেকে ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কিন্তু মেট্রো রেল চলাচল করছে যেটা এখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ফুলবাগান থেকেও আটটার সময় ছাড়ছে এবং এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে দেখুন আটটার সময় কিন্তু সল্টেক্স সেক্টর ফাইভ থেকেও কিন্তু ছাড়ছে তো এই হচ্ছে আপডেট আর ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে সবাই মেট্রোর আপডেটটা কিন্তু পেয়ে যায় তাতে সবারই সুবিধা হবে আর চ্যানেলটি যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন ধন্যবাদ